চমচমপুর গ্রামে মিষ্টি নামে একটা মেয়ে তার নানি মায়ের সাথে বাস করত। ছোটবেলা থেকেই তার বাবা ও মা একটি দুর্ঘটনায় মারা যায়। সে থেকে মিষ্টি তার নানি মায়ের সাথে সব সময় কাটাত। মিষ্টির নানি মা মিষ্টিকে অনেক আদর যত্ন করত, আর এটা মিষ্টির মামি ও তার মামাতো বোন সহ্য করতে পারত না। এদিকে মিষ্টির মামি মিষ্টিকে দিয়ে সারা দিন বাড়ির কাজ করিয়ে নিত, আর তার নিজের মেয়ের রুমকিকে দিয়ে কোনো কাজ করাত না। রুমকি অনেক বদমেজাজি একটা মেয়ে ছিল। সে কখনো অন্যের ভালো চাইত না। সে যে কোনো বিষয়ে সবার ভুল ধরার চেষ্টা করত। এমনই একদিন মিষ্টি বাড়িতে কাজ করছিল, ঠিক সেই সময় রুমকি এসে বলল, এই মিষ্টি, তুই এটা কি করলি? তুই তো কোনো কাজই পারিস না দেখছি। তুই কি এগুলো ইচ্ছা করে করিস নাকি? যেন কোনো কাজ করতে না হয়। আমি তো এটা সঠিকভাবেই করছিলাম, তুমি আমার সাথে এমন করছো কেন বোন? কি, তোর এত বড় সাহস? তুই আমার মুখে মুখে কথা বলিস? মা মা, এই দেখো মিষ্টি আমাকে অনেক কথা শোনাচ্ছে আর আমার মুখে মুখে তর্ক করছে। ছোটবেলায় তো বাবা মাকে খেয়েছিস, তারপর আবার আমাদের জীবনটা শেষ করতে এসেছিস। কোনো কাজ নেই, শুধু শুয়ে বসে খাওয়া, তাই না? এই ছোট মেয়েটা কি এমন অপরাধ করেছে যে তোমরা একে এত কথা শোনাচ্ছ? আপনি চুপ করুন মা, আপনার জন্যই ও এত সাহস পেয়েছে, ওকে যে কিছুই বলা যায় না। এসকল কথা বলে রুমকি ও রুমকির মা ওখান থেকে চলে আসে। আর এদিকে মিষ্টি ও তার নানিমা অনেক মন খারাপ করে থাকে। নানিমা, আমার জন্য তোমাকে অনেক কষ্ট সহ্য করতে হয়, কিন্তু আমি তোমার জন্য কিছুই করতে পারি না। না না মিষ্টি, তুমি এ কথা কেন বলছো? আজ যদি আমার মেয়ে বেঁচে থাকতো, তবে হয়তো তোমার এই এত কষ্ট করতে হতো না। আমি দোয়া করি আল্লাহ যেন তোমাকে অনেক ভালো রাখে, অনেক বড় হও তুমি। এ কথা বলে মিষ্টি ও মিষ্টির নানিমা অনেক কান্না করতে থাকে। আর এভাবে কিছুদিন চলে যায়। একদিন মিষ্টি ও তার নানিমা রাতে শুয়ে আছে, হঠাৎ মিষ্টির নানি অনেক অসুস্থ হয়ে পড়ে, তারপরে তার মৃত্যু হয়। মিষ্টি তখন অনেক কান্না করতে থাকে, নানিমা তুমি ছাড়া তো আমার কেউ নেই, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? আমি তোমার সাথে যেতে চাই, এখন আমি কিভাবে থাকবো? মিষ্টির নানিমা মারা যাওয়ার পর থেকে মিষ্টি সব সময় তার নানির কথা মনে পড়ত, আর তখন সে অনেক কান্না করত। সব সময় আলসেমি করলেই হবে, বাড়ির কাজ করতে হবে না? যা রুমকে কিছু কাপড় ধোয়া আছে, সেই কাপড়গুলো আয়রন করে দে। আচ্ছা মামি, আমি এখনি করে দিচ্ছি। তারপর মিষ্টি রুমকির কাপড়গুলো আয়রন করতে থাকে। মিষ্টি যখনই একটা কাপড় আয়রন করার জন্য প্রেস করে, কিছুক্ষণ পরেই সেই কাপড়টা পুড়ে যায়। আর সেই কাপড়টা দেখে রুমকি অনেক রেগে যায়। মা মা, দেখো আমার নতুন কাপড়টা কিভাবে ইচ্ছা করে পুড়িয়ে দিল। হাই হাই, এটা তুই কি করলি? তোকে দিয়ে তো বাড়ির কোনো কাজই করানো যায় না। তারপর মিষ্টিকে তার মামি অনেক মার দেয় আর বাড়ি থেকে বের করে দেয়। তারপর মিষ্টি অনেক কান্না করতে থাকে আর বলে, আমার এখন কি হবে? আমি কোথায় যাব? আমার তো কোথাও থাকার জায়গা নেই। আজ যদি নানিমা বেঁচে থাকতো, তাহলে আমাকে এত কষ্ট করতে হতো না। নানিমা তুমি কেন চলে গেলে? এখন তো আমার কেউ রইল না, তুমি আমাকে নিয়ে যাও তোমার কাছে। এসকল কথা বলতে বলতে মিষ্টি এক জঙ্গলের মধ্যে বসে অনেক কান্না করছিল। ঠিক তখনই একটা পরী সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। তারপর মিষ্টির কান্না শুনে তখনই সেই পরীটা বলল, তুমি কান্না করছো কেন? তারপর মিষ্টি তাকে সব কথা খুলে বলে। তারপর তার কথা শুনে পরীর অনেক মায়া হয়। আমি তোমাকে দুইটা রাস্তা দেখিয়ে দিচ্ছি, তুমি সেই দুইটা রাস্তা বেছে নেবে, আর সেখান থেকে তুমি যা চাইবে তুমি তাই পাবে। এ কথা বলে পরী তার সামনে দুটো সোনা আর রূপার রাস্তা দিয়ে চলে যায়।
তখনই মিষ্টি অনেক অবাক হয়, এটা কেমন রাস্তা, এটা তো মনে হচ্ছে সোনা আর রূপার রাস্তা। তখনই সেই সোনার রাস্তাটা কথা বলতে থাকে, তুমি আমার কাছে আসো, আমি তোমাকে অনেক ধন সম্পত্তি দেব, তোমার আর কখনো অভাব হবে না। অন্যদিকে রূপার রাস্তা বলল, তুমি আমার কাছে আসো, আমার কাছে আসলে তোমার সুখ দুঃখ দুইটাই থাকবে আর তোমার ইচ্ছাও পূরণ হবে। তারপর মিষ্টি দুই রাস্তার কথা শুনে অনেক চিন্তায় পড়ে যায়। আমাদের কখনো লোভ করা উচিত না, আমি তৃতীয় রাস্তা মানে রূপার রাস্তাতে যেতে চাই। তারপর মিষ্টি দুই রাস্তার কথা শুনে কোনো লোভ করে না আর সে রূপার রাস্তাতে প্রবেশ করে। আমি তোমাকে পরীক্ষা করছিলাম, তোমার মনে কোনো লোভ নেই, তোমার মনটা খুব ভালো, এখন থেকে তুমি তোমার সকল প্রয়োজনীয় কিছু ব্যবহার করতে পারবে। তারপর মিষ্টি রাস্তাকে অনেক ধন্যবাদ দেয়। সোনা আর রূপার রাস্তা তোমাদের অনেক ধন্যবাদ, আমি আসলে কি করব বুঝতে পারছিলাম না, আজ তোমাদের জন্য আমি কিছু একটা করতে পারবো, তোমাদের অনেক ধন্যবাদ, তোমাদের ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না। তারপর থেকে মিষ্টি অনেক ধনী হয়ে যায় আর গরিব দুঃখীকে সেবা করতে থাকে আর তার সুনাম সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ে। আর এগুলো তার মামি ও তার মামাতো বোন শুনছিল আর অনেক আফসোস করছিল। আর এভাবেই তার দিন অনেক খুশি খুশি কাটতে থাকে। মোহনপুর গ্রামে প্রিয়া নামের একটি মেয়ে ছিল। প্রিয়া যেদিন জন্মগ্রহণ করেছিল ঠিক সেদিনই তার মা মারা যায়, তাই তার বাবাকে আবার দ্বিতীয়বার বিয়ে করতে হয়। প্রিয়ার দুইটা সৎ বোন ছিল, শীলা ও মিলা। তার মা রানী তার দুই মেয়ে শীলা ও মিলাকে অনেক আদর করত, কিন্তু প্রিয়াকে সে কোনোভাবেই সহ্য করতে পারত না। প্রিয়াকে দিয়ে রানী তার সংসারের সকল কাজ করিয়ে নিত। একদিন রানী শপিং করার জন্য বাজারে গেল এবং তার দুই মেয়ে শীলা ও মিলার জন্য অনেক ড্রেস কিনল। শীলা মিলা কোথায় তোরা, তোমরা কোথায়, তোমাদের জন্য কি কিনে এনেছি দেখো তোমরা। শীলা, তোমার জন্য যে ড্রেসটা এনেছি তুমি যদি পরো তাহলে তোমাকে অনেক সুন্দর লাগবে, আর মিলা তুমি যদি এটা পরো তোমাকে অনেক সুন্দর লাগবে। শীলা ও মিলা অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে প্রিয়া এগুলো দেখছিল, তার মন খুব খারাপ হয়ে যায়। প্রিয়া সামনের দিকে এসে বলে, মা তুমি আমার জন্য কিছু নিয়ে আসোনি। তোর জন্য আবার কি নিয়ে আসবো, তুই তো বাড়ির সব কাজ করিস, সংসারের সব কাজ তোকে করতে হয়, বেশি কথা বলিস না, যা বাড়ির সব কাজ কর। তখন প্রিয়া কাঁদতে কাঁদতে তার রুমে চলে যায় আর বলে, মা আমাকে ছেড়ে তুমি কেন চলে গেলে, আমাকে তুমি তোমার সাথে নিয়ে যেতে। প্রিয়ার বাবা এগুলো সব দূর থেকে দেখছিল কিন্তু সে কিছুই বলতে পারছিল না। প্রিয়া সংসারের সকল কাজ করত, সে সব সময় সবার জন্য সুন্দর সুন্দর খাবার রান্না করত, ঘরবাড়ি পরিষ্কার করে রাখত এবং সকলের কাপড় ধুয়ে দিত। প্রিয়া তার মাকে খুশি করার জন্য অনেক কাজ করত, কিন্তু তবুও রানী তাকে সহ্য করতে পারত না। একদিন রাতে সবাই একসাথে খাবার খাচ্ছিল, চলো না কালকে মামা বাড়িতে বেড়াতে যাই। হ্যাঁ মা, অনেকদিন আমরা মামা বাড়ি বেড়াতে যাইনি, চলো না আমরা কালকে বেড়াতে যাই। আচ্ছা কালকে সবাই রেডি হয়ে থেকো। মা আমিও তোমাদের সাথে যেতে চাই। না না তোকে নেওয়া যাবে না, তুই যদি যাস তবে বাড়ি পাহারা কে দিবে, হ্যাঁ আর বাড়ির কাজ কে করবে। প্রিয়ার আবারও মন খারাপ হয়ে যায়। তারপর তারা সবাই ঘুমাতে যায়। প্রিয়া শুয়ে শুয়ে কাঁদছিল আর তার মায়ের কথা মনে করছিল। এভাবে সকাল হয়ে যায়। শীলা ও মিলা তার মামা বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছিল। রানী তার ভাইয়ের বাড়ি অনেক দিন পর যাচ্ছিল, তাই সে সবার জন্য উপহার নিয়ে যাচ্ছিল। শীলা বলে, মা
তুমি এত জিনিসপত্র নিয়ে যাচ্ছ, আমরা কিন্তু এগুলো টানতে পারবো না। আমিও পারবো না। আচ্ছা, তোদের টানতে হবে না। প্রিয়া, তুই আমাদের সাথে চল, আর এই ব্যাগগুলো তুই নিবি। তখন প্রিয়া বলল, আচ্ছা মা। তারপর শিলা ও মিলা তার মামা বাড়ি রওনা দেয়। রাস্তার মাঝখানে তাদের গাড়িটা নষ্ট হয়ে যায়। তারপর রানী কি করবে কিছুই বুঝতে পারছিল না। রানী বলে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, চলো আমরা হাঁটতে থাকি। তারপর তারা সবাই হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে চলে যায়। ঠিক তখনই দূর থেকে অনেক জোরে জোরে শব্দ আসছিল। রানী শিলা ও মিলাকে বলছিল, তোরা এদিকে আয়। তখন শিলা ও মিলা তার মায়ের কাছে যায়। প্রিয়াও তার পাশে ছিল। তখন তারা দেখে জঙ্গলের মধ্যে দুই ডাইনির যুদ্ধ হচ্ছে, একটা নীল ডাইনি আর একটা লাল ডাইনি। লাল ডাইনি একটা গাছ তুলে নীল ডাইনির উপর মারছিল, আবার লাল ডাইনিও মাথার উপর মারছিল। এক পর্যায়ে নীল ডাইনি অনেক আঘাত পায় এবং সে মাটিতে পড়ে যায়। আর এই সকল বিষয়গুলো রানী দূর থেকে দেখছিল। তারা ভয়ে রানী ও তার দুই মেয়েকে নিয়ে পালিয়ে যায়। কিন্তু প্রিয়ার কথা তাদের মনে থাকে না। প্রিয়া খুব ভয় পাচ্ছিল। সে পেছনে তাকিয়ে দেখে তার পাশে কেউ নেই। প্রিয়া আরো ভয় পেয়ে যায়। এখন আমি এই জঙ্গলের রানী, তাই বলে ডাইনি চলে যায়। আমাকে একটু পানি দাও। প্রিয়া দূর থেকে এগুলো দেখছিল। প্রিয়ার খুব মায়া হয়। প্রিয়া ডাইনির কাছে আসে আর তাকে পানি দেয়। পানি খেয়ে ডাইনি একটু সুস্থ হয়ে যায়। কে তুমি? প্রিয়া ডাইনিকে সব কথা খুলে বলে। ডাইনি খুব অসুস্থ থাকে। প্রিয়া তাকে সেবা করতে থাকে এবং জঙ্গলে ডাইনির সাথে প্রিয়ার বন্ধুত্ব হয়ে যায়। এদিকে প্রিয়া পথ হারিয়ে সে আর বাড়ি যেতে পারে না, তাই সে জঙ্গলেই থাকতো। ডাইনি প্রিয়াকে দেখাশোনা করত আর প্রিয়া জঙ্গলে পাখি, নদী, ফুল ও ফলের সাথে থাকতো আর কথা বলতো। এভাবে কিছুদিন চলে যায়। শিলো, আমাকে একটু পানি গরম করে দিবি? আমার গলাটা খুব ব্যথা হয়েছে। আমার একটু বাইরে যেতে হবে মা, আমি এখন পারবো না। রানীর খুব মন খারাপ হয়ে যায়, কারণ তার পরিবারে যখন প্রিয়া ছিল তখন কেউ কাজ করত না, তাই এখন রানীকেই সকল কাজ করতে হয়। এভাবে রানী অনেক অসুস্থ হয়ে পড়ে। অপরদিকে প্রিয়ার বাবাও কোনো কাজ পাচ্ছিল না, তাই তাদের পরিবারে অনেক অভাব দেখা দেয়। শিলা ও মিলা সারাদিন তার বান্ধবীদের সাথে আড্ডা দেয়। তারা তাদের বাবা মায়ের কোনো কষ্ট বোঝে না। রানী অনেক অসুস্থ হয়ে পড়ে। শিলা ও মিলা কোনো খোঁজ রাখে না আর বাড়ির কোনো কাজও করে না। প্রিয়া একদিন জঙ্গলে বসে তার পরিবারের কথা মনে করছিল। সে ভাবছিল তার বাবা কেমন আছে আর তার মা ও বোনেরা কেমন আছে। তাদের কথা ভাবতে ভাবতে তার চোখে পানি চলে আসে আর এইগুলো ডাইনি দূর থেকে দেখছিল। প্রিয়া, তুমি কাঁদছ কেন? আমার বাবার কথা খুব মনে হচ্ছে। আচ্ছা প্রিয়া, আমি তোমাকে জাদুর একটা লাঠি দিচ্ছি। এই লাঠিতে জোরে তুমি তোমার বাড়ি চলে যেতে পারবে। আর হ্যাঁ, আমি তোমাকে জাদুর ফুলের গাছ দিচ্ছি। এই গাছ থেকে যে ফুল হবে, এই ফুল দিয়ে তুমি যা করবে তাই হবে, আর তুমি যা চাইবে তাই পাবে। তারপর ডাইনি তাকে একটা জাদুর ফুলের গাছ দেয় এবং লাঠিটা দেয়। প্রিয়া তখন বলে, ডাইনি তুমি খুব ভালো, তোমাকে আমি কখনো ভুলবো না। তুমি ভালো থেকো ডাইনি। তারপর প্রিয়া জাদুর লাঠি নিয়ে বাড়ি চলে আসে। তখন দূর থেকে ডাইনি কাঁদতে থাকে, কারণ তারা দুজনে খুব ভালো বন্ধু হয়েছিল। তারপর প্রিয়া বাড়ি চলে আসে এবং সবাইকে দেখে সে খুব খুশি হয়।
প্রিয়া তার বাবাকে সব কথা খুলে বলে। তারপর প্রিয়া জাদুর ফুলের গাছ লাগিয়ে দেয় এবং জাদুর ফুল তুলে তার মাকে খাওয়ায় দেয়। তারপর রানী সুস্থ হয়ে যায়। এভাবে প্রিয়া জাদুর ফুলের গাছ থেকে যা চায় তো তাই পেতে থাকে। এভাবে তারা অনেক ধনী হয়ে যায়। তারপর তার মা প্রিয়াকে বলে, মা আমি অনেক কষ্ট দিয়েছি তোকে, তুই আমাকে ক্ষমা করে দিস। না না মা, এগুলো কি বলছো তুমি, তুমি তো আমার মা, তুমি সব সময় আমার পাশে থেকো। এভাবে তারা খুশি খুশি কাটতে থাকে।